কল্যাণপুরে জমে উঠল রাজনৈতিক দলের প্রচার অভিযান। এই কেন্দ্রের বিভিন্ন এলাকায় একের পর এক দলীয় প্রচার করছেন সিপিআইএম দল। এখনও দলীয় প্রার্থী ঘোষণা না হলেও বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়েছেন বামকর্মী সমর্থকরা। শনিবার সকাল থেকে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের ঘিলাতলি, চিনাইবিল, পালপাড়া, দেবপাড়া, ভক্তদাস পাড়াতে বাড়ি বাড়ি প্রচার করলেন সিপিআইএম নেতাকর্মীরা। বেশ সাড়া পরিলক্ষিত হয়। প্রচারে সামিল হন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ, খিলাতলী সিপিআইএম অঞ্চল সম্পাদক শঙ্কর দেবনাথ, ছাত্রনেতা প্রদীপ সরকার সহ অন্যান্যরা। বাড়ি বাড়ি প্রচার এ পাড়া থেকে ও পাড়া ঘুরে বেড়ায়। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম প্রার্থীদের জয়ী করার জোরালো আহ্বান জানান ভোটারদের। বাড়ি বাড়ি জনসংযোগ অভিযানে যুবকরা বেশি করে সামিল হন। সিপিআইএম নেতা শঙ্কর দেবনাথ জানান, রাজ্যে এক অগণতান্ত্রিক পরিবেশ চলছে, গণতন্ত্র নেই, তাই এই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা প্রচার চালাচ্ছি। তিনি অভিযোগ করেন, ত্রিপুরার অগ্রগতি গত 5 বছরে স্তব্ধ হয়ে পড়েছে। মিথ্যে প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তার মুখ্য জবাব দিতে মানুষ প্রস্তুতি নিচ্ছেন, তাই আমরা বামপন্থী দল জনমত তৈরি করছি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে। ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি এবং ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন অগ্রগতি, সে অগ্রগতি বিগত 5টা বছরে স্তব্ধ হয়ে পড়েছে। এই অগ্রগতির ধারা বিগত দিনে যা ছিল তাকে আবার পুনরায় উজ্জীবিত করার প্রশ্নে এবং ত্রিপুরা রাজ্যের মানুষ, বিগত দিনে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল রাজ্যে, এই সরকার সম্পূর্ণ মিথ্যার উপরে ভর করে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই সময়ে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষ এই বিজেপি আইপিএফটি জোট সরকারের মিথ্যা প্রতিশ্রুতি এবং এই মিথ্যা প্রতিশ্রুতির যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা এই এলাকার মধ্যে প্রত্যেকটা নাগরিকবৃন্দর সঙ্গে কথা বলে এবং প্রতিটি ভোটারের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্য দিয়ে আমরা একটাই প্রমাণ পাচ্ছি, রাজ্যের মানুষ এই যে জগদ্দল সরকারটা আছে, মিথ্যাবাদী সরকারটা আছে, এই সরকারটার অবসান চাইছে। আর আমরাও বামপন্থীরা তার জন্য প্রতিটা মানুষের জনমত তৈরি করার জন্য আমাদের সাংগঠনিকভাবে আমরা কর্মসূচি আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি এবং সংগঠিত করছি। ফিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।